হ্যালো, সবাই কেমন আছো? ওয়েলকাম টু এপিসোড নাম্বার 8 অফ আর্ট অ্যান্ড স্টোরি টাইম। তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, আমি নওশিন, ওয়েলকাম, সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমরা আজকে কথা বলবো অনেক বেশি ভয়ঙ্কর, সবচেয়ে বেশি ডেঞ্জারাস কয়েকটা প্যারানর্মাল গেম নিয়ে। এখন আমি গেমগুলো নিয়ে ডিসকাস করার আগে তোমাদেরকে বলতে চাই যে তোমরা কখনো ট্রাই করবা না, কারণ আমি যতগুলো আর্টিকেল পড়ছি এই গেমগুলো সম্পর্কে সবগুলোতে খুব খারাপ খারাপ এক্সপিরিয়েন্স লেখা ছিল। আমি চাই না তোমরা ওগুলো এক্সপিরিয়েন্স করো। আর তোমরা জানো এটাও লেখা ছিল যে এই গেমগুলো নিয়ে নাকি ডিসকাস করা ঠিক না। এখন আমি তো তোমাদের সাথে ডিসকাস করতেছি, যদি আমি ভিডিওটা পোস্ট করে থাকি এর মানে আমার সাথে কিছু হয় নাই, তোমাদের সাথে কিছু হবে না। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ একটা থেকে একটা অনেক ভয়ঙ্কর, লাস্টের গেমটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আর ভিডিওর শেষে আমি তোমাদেরকে কিছু কথা বলবো, তাই শেষ পর্যন্ত দেখো। তো আমরা এখন সরাসরি ভিডিওর টপিকে চলে যাই। আমি আজকে তোমাদেরকে তিনটা ডেঞ্জারাস গেম সম্পর্কে বলবো। প্রথম গেমটার নাম হচ্ছে দ্য ডার্ক রিফ্লেকশন রিচুয়াল। এই গেমটা হচ্ছে এরকম যে তুমি যদি এই গেমটা যে রাতে খেলবা ওই রাত সারা রাত তোমার সাথে অনেক খারাপ কিছু হবে, ব্যাড লাক তোমার পিছন ছাড়বে না, কিন্তু এরপরের দিন সকাল থেকে তোমার সাথে শুধু ভালো কিছু হবে, তোমার সব ব্যাড লাক চলে যাবে, কখনো খারাপ কিছু হবে না। গেমটা খেলার জন্য একজন প্লেয়ার লাগে বা ধরো একটা গ্রুপ লাগে। ওরা সাজেস্ট করে যে তিন চারজন বা চার পাঁচজন একসাথে মিলা খেললে এটা ভালো। গেমটা খেলার জন্য তোমার একটা আয়না লাগবে, একটা মোমবাতি লাগবে, আর একটা ম্যাচ বা লাইটার লাগবে। আয়নাটা তোমরা এমন একটা আয়না নিবা যেটা ভাঙা গেলেও তোমাদের কোনো সমস্যা হবে না, ধরো কোনো অ্যান্টিক বা খুব দামি কোনো আয়না নিবা না। আর আয়নাটা অনেক পুরনো বা ধরো তুমি রেগুলার ইউজ করো এরকম হলে ভালো হয়, তাহলে নাকি গেমটা ভালোভাবে কাজ করে। আর গেমটা নিজের বাসায় খেলা যাবে না, অন্য কোনো জায়গায় খেলতে হবে, কারণ নিজের বাসায় খেললে সমস্যা হতে পারে, ফিউচারে বলা যায় না। গেমটা খেলার জন্য আয়নাটা তোমার মুখের খুব কাছাকাছি ধরতে হবে, ধৈরা তোমার রিফ্লেকশনের দিকে একদম চোখ বরাবর তাকাতে হবে, তাকায় প্রায় ধরো 5-6 সেকেন্ডের জন্য বা 7-8 সেকেন্ডের জন্য একদম একদৃষ্টিতে তাকায় থাকতে হবে। তারপর আয়নাটা তোমার মুখের কাছে আয়না, শ্বাস নিবা, এমনভাবে শ্বাস নিবা যে তোমার শ্বাসের কারণে আয়নাটা একদম খোলা হয়ে যায় এভাবে। আর এই স্টেপটা ততবার কমপ্লিট করতে হবে তোমাদের গ্রুপে যতজন মানুষ আছে ওই নাম্বার অনুযায়ী। ধরো তোমাদের গ্রুপে যদি তিনজন মানুষ থাকে তাহলে তোমরা তিনবার এই জিনিসটা করবা এরকমভাবে, আর সবাই এরকমভাবে করতে হবে। আর হ্যাঁ, তোমরা যখন আয়নার দিকে নিজের রিফ্লেকশনের দিকে তাকাবা তখন যত নেগেটিভ এনার্জি আছে ওই দিকে ফোকাস করতে হবে। তারপর যখন সবার স্টেপগুলো কমপ্লিট করা শেষ হবে তখন আয়নাটা ভাঙা ফেলতে হবে, ভাঙা সাথে সাথে তাড়াহুড়া কইরা এই রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিতে হবে। আর ভোর হওয়ার আগ পর্যন্ত এই আয়নাগুলো পরিষ্কার করা যাবে না, কাঁচের টুকরাগুলো পরিষ্কার করা যাবে না। ভোর থেকে শুরু হবে তোমার ব্যাড লাক, একদম ধরো ছোট একটা নখ ভাঙা থেকে শুরু করে বড় রকমের অ্যাক্সিডেন্ট যে কোনো কিছু হতে পারে। আর এই সব কিছুই হবে একটা প্যারানর্মাল কারণে, কোনো একটা গোস্ট তোমার সাথে এমন কিছু একটা করবে। আর এই গেমের মধ্যে ওয়ার্নিং দেওয়া আছে যে খুব খারাপ কিছু যদি হয় তোমার সাথে তখন যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ পর্যন্ত তোমার দম বন্ধ করে রাখার চেষ্টা করতে হবে, তোমার শ্বাসটা বন্ধ করে রাখার চেষ্টা করতে হবে, আর সবসময় সতর্ক থাকতে হবে। এই দুইটা রুলই দেওয়া আছে, এরপর আর কিছু দেওয়া নাই। এরপর তোমার কোনোভাবে ভোর পর্যন্ত সার্ভাইভ করতে হবে, তুমি যদি সার্ভাইভ করতে পারো তাহলে এরপর দিন থেকে তোমার সাথে অনেক ভালো কিছু হবে, তোমার সব ব্যাড লাক চলে যাবে। আর সার্ভাইভ না করতে পারলে তো তোমার ব্যাড লাক কখনো যাবে না, তুমি ওই গোস্ট বা প্যারানর্মাল জিনিসটার সাথে সবসময় আটকে থাকবা। আর গেমটা অবশ্যই অবশ্যই সন্ধ্যার পর খেলতে হবে, সন্ধ্যার পর আর ভোর হওয়ার 6 ঘন্টা আগে গেমটা খেলতে হবে, এর বেশি লেট করে খেলা যাবে না। এখন আমি তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স বলবো। এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে দুইজন এই গেমটা খেলছিল তাদের এক্সপিরিয়েন্স। তো তারা কি করে, সন্ধ্যার পর পর একটা হোটেলে যায়, যায় এই গেমটা খেলে রিচুয়ালটা কমপ্লিট করে, তারপর ওরা ওই হোটেল থেকে বের হয়। বের হওয়ার সাথে সাথে আর একটুর জন্য ওদের একটা কার অ্যাক্সিডেন্ট হয় নাই, ওরা বাঁচে। তারপর হোটেলে যায়, মানে রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য। তো ওখানে যাওয়ার পর তারা যখন খাইতেছিল তখন খাবারের মধ্যে তেলা পোকা পায়। এরপর যখন বের হয় ওর একটা ফ্রেন্ডের ফুড পয়জনিং হয়, তাকে হসপিটালে ভর্তি করতে হয়। আর সে তার পেট ব্যথা করে কিন্তু এত বেশি খারাপ কিছু ছিল না। তারপর সে যখন রাতে ঘুমায় তার জীবনে নাকি এত ভয়ঙ্কর স্বপ্ন সে কখনো দেখে নাই, স্বপ্নগুলো দেখে।
তারপর সকালে ঘুম থেকে ওঠার পর তার সাথে অনেক ভালো কিছু হয়, সে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে অনেকগুলো টাকা পায়। তারপর ওর বস নাকি ওকে এক্সট্রা ক্যাশ দেয় কোনো এক কারণে, সেটা সে নিজেও জানে না, কিন্তু তার সাথেই ভালো কিছু হয়। তার যে ফ্রেন্ডটা ফুড পয়জনিং হয়েছিল তার সাথে কোনো ভালো কিছু হয় নাই। তো এই গেমটাকে ডেঞ্জারাস বলার কারণ হলো যে এই গেমটা তোমার শারীরিক ক্ষতি করতে পারে এই কারণে। আমরা এখন দ্বিতীয় গেমে চলে যাই। দ্বিতীয় গেমের নাম হচ্ছে ব্লু বেবি বেবি ব্লু। আমার কেন এরকম মনে হয় আমি জানি না, কিন্তু আমার কেন জানি নর্মাল গোস্ট থেকে গোস্ট বেবিকে বেশি ভয়ানক লাগে, মানে কোনো বাচ্চা ভূত এরকম কিছু জিনিসটা খুব বেশি ভয়ানক লাগে আমার কাছে। তো এই ব্লু বেবি বেবি ব্লুর গেমটাকে অনেকে আবার ব্লাডি মেরি গেমও বলে, কারণ এখানে বাচ্চা আর একটা মহিলা ইনভলভ আছে এই কারণে। তো গেমটা এরকমভাবে শুরু হয় যে তোমার বাথরুমে যাইতে হবে একা একা, আর মেক শিওর যে বাথরুমে একটা টয়লেট আছে, অবশ্যই আয়না আছে, আর বাথরুমের দরজাটা লক করা যায়। তুমি বাথরুমে ঢোকার পর বাথরুমের দরজাটা লক করে তোমার লাইটটা অফ করে দিতে হবে যাতে বাথরুমটা একদম অন্ধকার থাকে। তারপর আয়না বরাবর দাঁড়াতে হবে, দাঁড়ায় তুমি হাতটা এমনভাবে নিবা যে কোনো একটা ছোটো বাচ্চাকে কুলে নিয়ে যেভাবে হাতটা নাও এভাবে নিবা। নেওয়ার পর ধরো বাচ্চাকে ঘুম পড়ানোর জন্য যে দোলাতে হয় এভাবে দোলাতে থাকতে হবে, আর বলতে হবে যে ব্লু বেবি বেবি ব্লু, এভাবে 13 বার বলতে হবে। আর বাথরুমে অবশ্যই তোমার একা থাকতে হবে। তুমি যখন ব্লু বেবি বেবি ব্লু বলতে থাকবা তখন তুমি তোমার হাতের মধ্যে একটা ভর অনুভব করবা, তোমার এমন মনে হবে যে আসলেই এখানে একটা বাচ্চা আছে। তো তুমি নিচে তাকানো যাবে না, তুমি আর 13 বার কমপ্লিট করতে হবে বলাটা। তো তুমি যখন 13 বার কমপ্লিট করবা বলাটা তখন তোমার আস্তে আস্তে ওজনটা অনেক বেশি ভারী মনে হবে, আর এমন মনে হবে যে তোমার হাতের মধ্যে কেউ নখ দিয়া আঁচড় কাটতেছে অনেক জোরে জোরে এভাবে। কিন্তু ভয় পাওয়া যাবে না, তোমার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই কোলটাকে বাচ্চাটাকে নিয়ে টয়লেটের মধ্যে ফালাই দিতে হবে। ফালাইয়ার সাথে সাথে টয়লেটটা ফ্ল্যাশ করে তাড়াতাড়ি করে ওই বাথরুম থেকে বের হয়ে দরজা লাগাই দিতে হবে। আচ্ছা, ব্যাপারটা কেমন উইয়ার্ড না? আমার অনেক উইয়ার্ড লাগতেছে, মানে তুমি বাচ্চাটাকে টয়লেটে ফালাই ফ্ল্যাশ করে দিবা। এখন তুমি যদি স্টেপগুলো ঠিকমতো কমপ্লিট করতে না পারো, ধরো বাচ্চাটাকে তুমি বেশিক্ষণ কুলে নিয়ে রাখলা, তাড়াতাড়ি করে নিয়ে কমোডে ফালাইলে না, বা তুমি ফ্ল্যাশ করতে ভুলে গেছো, বা তাড়াতাড়ি দরজা দিয়ে বের হও নাই দৌড়ায়া, তাহলে তোমার সাথে এই জিনিসগুলো ঘটতে পারে। একটা মহিলা ওই আয়নার মধ্যে আসতে পারে, সে বলতে পারে যে আমার বাচ্চা কোথায়, বাচ্চা দাও, এই কথা বললে অনেক জোরে জোরে চিৎকার করতে পারে। আর তুমি যদি অনেকক্ষণ বাচ্চাটাকে কুলে নিয়ে রাখো তাহলে তোমার হাতের মধ্যে অনেক জোরে জোরে আঁচড় দেবে, আর তুমি এমনকি তুমি মারাও যেতে পারো, এত ভয়ানক হতে পারে জিনিসটা। এখন আমি তোমাদেরকে এই ব্লু বেবি নিয়ে একটা স্টোরি বলবো। স্টোরিটা হচ্ছে এরকম যে একদিন রাতের বেলা একটা ফ্রেন্ডের বাসায় প্রায় 6-7 জন ফ্রেন্ড মিলে থাকে, তখন ওরা এই ব্লু বেবির কথাটা শুনে, গেমের কথাটা কেউই বিশ্বাস করে না, সবাই হাসি তামশা করে। এর মাঝে একটা মেয়ে খুব ভীতু ছিল। ওরা কি করে, ওরা প্ল্যান করে যে এই মেয়েকে ওরা বাথরুমের ভিতরে ঢুকাবে, ঢুকায় গেম খেলাবে, মানে ভয় দেখাবে। যে মেয়েটা গেম খেলতে ঢুকছে বাথরুমে সে ভালোভাবে সবগুলো রুলও জানতো না তখন। তো সে রুমের ভিতরে ঢুকে বাথরুমে ঢুকে দরজা লক করে লাইট অফ করে, অফ করে এভাবে হাতটা কোলের মতো করে নিয়ে 13 বার ব্লু বেবি বেবি ব্লু বলে। বলার পর সে হাতের মধ্যে ভর ফিল করে আস্তে আস্তে। তো সে এত বেশি ভয় পায় যে তখন সে কী করবে তার মাথা কাজ করতেছিল না, সে জানতোই না। তো সে কী করে, যতক্ষণ অনেকক্ষণ নিয়ে রাখে কোলে বেবিটাকে, আর বেবিটা ওর হাতে অনেক জোরে জোরে আঁচড় দিতেই থাকে, তারপর ওর চোখের সামনে আয়নাতে একটা মহিলা আসে খুব বিভৎস চেহারা, আর বলতে থাকে যে আমার বাচ্চাকে আমার কাছে দাও। তখন সে অনেক জোরে জোরে চিৎকার করে, কান্নাকাটি করে। ওর ফ্রেন্ডরা অনেক মানে চেষ্টা করে দরজা ভাঙার জন্য, কিন্তু পারতেছিল না, দরজা লক করা ছিল, ওকে বাজাই দেওয়া পারতেছিল না। অনেকক্ষণ পরে ওরা দরজাটা ভাঙতে পারে, দরজাটা ভাঙে ওরা ঢুকে দেখে যে ওর ফ্রেন্ড মাটিতে পড়ে আছে, আর ওর ফ্রেন্ডের দুইটা চোখ কেউ উঠায় তুইলা নিয়ে গেছে এরকম একদম। তো ওরা যখন চেক করে দেখে যে ওর ফ্রেন্ডটা মারা গেছে। তো ওরা অনেক চেষ্টা করে ওর ফ্রেন্ডকে উঠানোর জন্য ফ্লোর থেকে, কিন্তু উঠাইতে পারতেছিল না। মনে হইতেছিল যে কোনো একটা অদৃশ্য ভর ওর ফ্রেন্ডকে ফ্লোরে গাইথা রাখছে এরকম কিছু একটা। এখন অবশ্যই এটা ব্লু বেবিকে নিয়ে একটা স্টোরি, আমার মনে হয় না এটা রিয়েল, অবশ্যই মনে হয় না এটা রিয়েল। এখন আমি যে লাস্ট গেমটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো, এটার নাম হচ্ছে র্যাড ডোর রিয়েল ডোর। আর আমার কেন জানি এই গেমটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়, কারণ এটা তোমার মাইন্ড নিয়ে। এখন মাইন্ড নিয়ে গেমগুলো খুবই বেশি ভয়ঙ্কর হয়, তুমি যদি একবার ট্র্যাপ হয়ে যাও আবার ফিরে আসা সম্ভব না,
এরকম অনেক কাহিনী আমি শুনছি, এর জন্য জিনিসটা আমার কাছে খুব বেশি ভয়ঙ্কর লাগে। অ্যাডোর ইয়েলোডোর খেলার জন্য তোমার দুইজন লাগবে, আর কেউ যদি তোমাদেরকে খেলতে দেখতে চায় দেখতে পারবে, কোনো অসুবিধা নাই। একজন থাকবে গাইড আর একজন থাকবে প্লেয়ার। যে গাইড থাকবে সে বসবে, বইসা তার কোলের মধ্যে একটা বালিশ রাখবে। যে প্লেয়ার থাকবে সে বালিশটাতে শোবে, বালিশাতে শোয়ার পর সে চোখ বন্ধ করবে আর দুইটা হাত উপরের দিকে তুলবে। আর যে গাইড থাকবে সে তার টেম্পলসের দিকে, মাথার ওইখানে টেম্পলসের দিকে সার্কুলারভাবে ম্যাসেজ করবে। বলতে থাকবে রেড ডোর, ইয়েলো ডোর, এনি আদার কালার ডোর, অনেকবার বলতে থাকবে, প্রায় মিনিটের মিনিটখানেক। যখন প্লেয়ারটা তার চোখের সামনে ডোর দেখতে পারবে, তখন আস্তে আস্তে যে হাতগুলো উপরে তুলছিল ওই হাতগুলো নিচে নামাবে। তখন তার গাইড বুঝতে পারবে যে সামনে কিছু দেখতেছে, তখন বলা বন্ধ করবে। আর প্লেয়ারকে, তার গাইডকে বলতে হবে যে সে চোখের সামনে কী দেখতেছে। এটা হচ্ছে ওই গেমের নিয়ম। এখন এই গেমের মধ্যে অনেকগুলো ওয়ার্নিং আছে, এই ওয়ার্নিংগুলো আমি তোমাদেরকে এখন বলবো। অনেকে এই গেমে ঢোকার পরপর অনেকগুলো দরজা দেখতে পায় সামনে। অনেকে দেখে যে একটা হলওয়ে, হলওয়ের চারপাশে অনেকগুলো দরজা, বা অনেকে দেখে একদম খোলা মাঠ, খোলা মাঠের মধ্যে অনেকগুলো দরজা, বা নর্মাল একটা বিল্ডিংয়ে দরজা, এরকম। তো দরজাগুলো অনেক সময় অনেক ডিফারেন্ট কালারের থাকে, অনেক ব্রাইট কালার থাকে, অনেক ডার্ক কালার থাকে। বলা হয় সাধারণত যে ব্রাইট কালার দরজাগুলোই ভালো হয়, বিশেষ করে সেটা ডিপেন্ড করে মানুষের উপর। অনেক সময় দেখা যায় যে ডার্ক কালারও ভালো হয়, আবার অনেক সময় দেখা যায় যে ব্রাইট কালারও ভালো হয়। মূলত এই গেমটার মাধ্যমে তুমি অন্য একটা প্যারানর্মাল স্পেসে যাও, প্যারানর্মাল দুনিয়াতে যাও, এরকম কিছু একটা সম্ভবত। আর এই গেমের মধ্যে বলা আছে যে তুমি এই গেমে ঢুকার পর যদি কোনো মানুষকে দেখো বা অন্য কোনো একটা বিং বা কিছু একটা দেখো, কখনও তাকাবা না, এমন ভাব করবা যে তুমি কিছু দেখোই নাই, তাকাবা না, কথাও বলবা না। তুমি যদি ওই মানুষের দিকে তাকাও, কথা বলো, তাহলে অনেক খারাপ কিছু হতে পারে তোমার সাথে। আর তুমি ধরো কোনো একটা দরজা খোলা, খোলা ভিতরে ঢুকলা, ঢোকার পর তুমি যদি অনেকগুলো ঘড়ি দেখো, তাহলে সাথে সাথে ওই রুম থেকে বের হয়ে যেতে হবে। অনেকে বলে যে তুমি যদি এই রুমে ঢুকো তাহলে নাকি তুমি সব সময়ের জন্য একদম ট্র্যাপড হয়ে যাবে ওখানে, তুমি কখনো এই ঘুম থেকে উঠবা না। যদি একটা ঘড়ি থাকে তাহলে কোনো সমস্যা নাই, তবে অনেকগুলো ঘড়ি থাকলে সমস্যা। আর যদি তুমি দরজা খোলার পর কোনো সিঁড়ি দেখো, যদি সিঁড়িটা উপরের দিকে যায় তাহলে তুমি যাও, কিন্তু সিঁড়িটা যদি নিচের দিকে যায় তাহলে যাও নাকি ঠিক না, মানে নিচের দিকের সিঁড়িতে যাওয়া ঠিক না, তাহলে তুমি হারায় যেতে পারো বা ট্র্যাপড হয়ে যেতে পারো। আর একটা জিনিস অবশ্যই তোমার মনে রাখতে হবে যে তুমি কী করতেছো না করতেছো, কই যেতেছো না যেতেছো, সব কিছু তোমার মুখে বলতে হবে যাতে তোমার গাইড শুনতে পারে। ধরো তুমি কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পড়লে যাতে গাইড তোমাকে জাগাইতে পারে ঘুম থেকে। এর জন্য তো এই সিঁড়ি নিয়ে একটা স্টোরি আছে একটা ছেলের, যে ওই ছেলেটা এই গেমটা খেলার পর একটা দরজা দিয়ে ঢুকছে, ঢুকার পর একটা সিঁড়ি দেখছে যে নিচের দিকে যাইতেছে, তো সেইটা দিয়ে নামতে থাকে। নামতে নামতে তার প্রায় ধরো 80টা স্টেয়ারকেস পার করে। পার করার পর সে নিচে ওর মাকে দেখে, কিন্তু খুব ভয়ানক ব্যাপার ছিল যে দুইটা মাথা ছিল আর দেখতে মাকড়সার মতো ছিল, খুব ভয়ঙ্কর। সে তখন জোরে জোরে চিৎকার করার ব্যাপারগুলো তার গাইডকে বলতে থাকে, আর তার গাইড তাড়াতাড়ি ওকে একদম নাড়ায়, ঘুম থেকে ভাঙায়, যার কারণে সে বাইচা যায়, হয়তো না হলে ট্র্যাপড হয়ে থাকতো ওখানে সব সময়ের জন্য। আর এই গেমটার উপর অনেক বড় ওয়ার্নিং দেওয়া আছে যে প্লে অ্যাট ইয়োর ওন রিস্ক, কারণ অনেক কিছু হইতে পারে বলা যায় না। তাই জন্য আমি সাজেস্ট করবো তোমাদেরকে খেলো না, দরকার নাই। আমি তো কখনো এই তিনটার গেমের একটা গেমও খেলবো না, দরকার নাই। এমনি ভূত প্যারা আছে জীবনে, আর প্যারার দরকার নাই। তো এই প্যারা নিয়ে মনে হলো যে আমার 29 তারিখ থেকে এক্সাম শুরু, ফাইনাল এক্সাম শুরু। তো মনে হয় না এরপরে শুক্রবার আমি ভিডিও আপলোড দিতে পারবো। প্লিজ তোমরা একটু ওয়েট করো, আমার এক্সাম ফেব্রুয়ারি মাস পুরোটা চলবে। তুমি চেষ্টা করবো ফেব্রুয়ারি মাসে ভিডিও আপলোড দেওয়ার জন্য, এক দুইটা হলেও। তোমরা কিন্তু আমাকে ভুলে যাও না প্লিজ, আমার এক্সাম শেষ হলে আমি রেগুলার ভিডিও আপলোড করবো, প্লিজ আমাকে ভুলো না, আমাকে ভুলবা না। তো এই তিনটা গেমই ছিল আজকের ভিডিওর টপিক। আমি তোমাদের সাথে পরের ভিডিওতে কথা বলবো, আশা করি তাড়াতাড়ি ভিডিও আপলোড দিতে পারবো, বেশি দেরি হবে না। আমার অনেক খারাপ লাগতেছে যে আমি ফাইনাল এক্সামের জন্য এখন ভিডিও আপলোড দিতে পারবো না। আমার জন্য তোমরা দোয়া করো যাতে আমার এক্সামটা ভালো হয়, অনেক টেনশনে আছি। সো আই লাভ ইউ গাইজ সো মাচ, আই উইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও।